এরপরে যে জিনিসটা আছে, তো এটা হচ্ছে তোমার কুয়েটা রুয়েটের জন্য। বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে বুয়েটা চুয়েটা তোমার ইংলিশ কোশ্চেন আসে না। তো কুয়েটা চুয়েটে তোমার ইংলিশ কোশ্চেনটা আছে। তো ইংলিশের জন্য আমার কী করতে হবে? ইংলিশের জন্য আমি করতে পারি, তোমরা দেখবে বিভিন্ন বিচিত্রা বই পাওয়া যায় বাজারে, তো তোমরা বিভিন্ন বিচিত্রা বই ফলো করতে পারো। বিভিন্ন ইংলিশ বিচিত্রা বলে একটা বই আছে, আমি মনে হয় এটা ফলো করেছিলাম। আমি জাস্ট আমার প্রিপারেশনটাই কিন্তু তোমাদেরকে বলছি। তো ইংলিশ বিচিত্রা বিচিত্রা বইটা তোমরা ফলো করতে পারো, এটাই মনে হয়। বাট তোমরা দেখতে পারবে বিভিন্ন ইংলিশের বই আছে, তো এগুলো তোমরা ফলো করবে। দেন আরেকটা যে জিনিসটা কাজ করতে পারো তোমার, তোমরা কুয়েট এবং রুয়েটের বিগত সালের যে প্রশ্নগুলো আছে, বিগত সালের প্রশ্নে যে ওখানে ইংলিশ কোশ্চেন পাবে, তো ওইগুলো সলভ করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমাকে তোমাকে সলভ করতে হবে, তাহলেই তোমার ইংলিশের প্রতি মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যাবে। এখানে খুব বেশি না, তোমার 50 মার্কসের তোমার থাকে ইংলিশের উপর, খুব একটা বেশি মার্কস থাকে না, বাট ইম্পর্ট্যান্ট থাকে। তো আমি তাই বলবো তুমি একটা ইংলিশ বিচিত্রা কিনে নাও, আর তুমি মানে সলভ করবে প্রিভিয়াস ইয়ারের কুয়েট এবং রুয়েটের কোশ্চেন যেগুলো আছে সেগুলো যদি ইংলিশগুলো সলভ করবে, তুমি দেখতে পারবে যে মানে রিপিটেড খুব ইংলিশ কোশ্চেনগুলো দেখা যায় যে খুব রিপিটেড হয়। কারণ দেখা যায় যে মোস্ট ইউনিভার্সিটিতে ম্যাথ ফিজিক্স আর কেমিস্ট্রির উপর একটু গুরুত্ব দেওয়া হয়, দেখে ইংলিশ কোশ্চেনগুলো কুয়েটে বা রুয়েটে প্রশ্ন ব্যাংক দেখলে তুমি দেখবে যে রিপিট হচ্ছে কোশ্চেনগুলো, তো এখানে খুব একটা সমস্যা হবে না। তো এভাবে আসলে প্রত্যেকটা তোমার, যদি আমি বলি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যদি তুমি এভাবেই প্রিপারেশন নিতে পারো, আমি যেভাবে বলছি আমি আবারও বলে নিচ্ছি, এটা খুবই একজন মাঝারি টাইপ স্টুডেন্টের জন্য। মানে তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে টিকতে চাও, তোমাকে টপ 10 আসতে হবে বা টপ 50 আসতে হবে, এরকম কিন্তু এতটুকু প্রিপারেশনে কিন্তু টপ 50 আসা পসিবল না। তার জন্য আরও অনেক পরিশ্রম করা লাগবে। জাস্ট আমি একটা বেসিক প্রিপারেশন তোমাকে বলে দিলাম, এই প্রিপারেশনটা তুমি যদি ফলো করো, দেন তুমি আশা করি সবগুলো ইউনিভার্সিটি এবং ভাগ্য যদি সাথে থাকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে বলে আমি আশা করছি। তো এই জিনিসগুলো তো হলো, তো এভাবে আমি যদি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবং ইংলিশের প্রিপারেশনে আমার পুরোপুরি প্রিপারেশনটা খুব একটা সুন্দর একটা প্রিপারেশন হয়ে যাবে। দেন আর আমাকে আরেকটা যে জিনিস তোমার, আমি জিনিসটা বলি নি, তোমার যদি বুয়েটের এক্সামে আগের দিন বা চুয়েট কুয়েট রুয়েটের এক্সামে আগের দিন কী করবো, তো এক্সামের আগে যে জিনিসটা করতে হবে, তো তোমার এক্সামের জন্য 2-3 দিন টাইম আছে। তো 2-3 দিন টাইম থাকলে তুমি কী করবা, তোমার দেখবা যে বিভিন্ন এই বড় মোটা প্রশ্ন ব্যাংকটা বাদেও কিন্তু আলাদা আলাদা বুয়েট প্রশ্ন ব্যাংক, চুয়েট প্রশ্ন ব্যাংক, কুয়েট প্রশ্ন ব্যাংক, রুয়েট প্রশ্ন ব্যাংক থাকে। এগুলো হচ্ছে যে তোমার গত 20 বছর বা 15 বছরে যে কোশ্চেনগুলো চলে আসছে তোমার এসব ইউনিভার্সিটি অ্যাডমিশনে সেগুলো থাকে। তো তোমার ধরো 3 দিন প্রিপারেশন নিতে হবে এক্সামে, তো তখন তোমরা ওইগুলো সলভ করতে পারো। তো তখন সলভ করতে গিয়ে দেখবা যে মোস্ট অফ দ্য জিনিস তুমি কোশ্চেন ব্যাংকে পড়ে ফেলছো অথবা তুমি বইয়ে পড়ে ফেলছো, প্রশ্ন ব্যাংক অথবা বই না পড়লে তুমি কনসেপ্ট বুকে পড়ে ফেলছো, কনসেপ্ট বুকে পড়ে ফেলছো, তো সবগুলোই কমন পাবা, খুব একটা পার্থক্য থাকবে না। 2-3টা হলো পার্থক্য হলে থাকতে পারে, তো তুমি এগুলো জাস্ট দেখে যাবা, জাস্ট দেখবা তোমার তো মানে জাস্ট দেখবা, যদি না পারো দেন সলভ করবা নিজে নিজে তো প্রশ্ন ব্যাংক। আর আজ যে জিনিসটা করতে হবে তোমাকে বলছি, তোমার ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে পরীক্ষার আগের দিন, এটা হচ্ছে আমি তোমার পরীক্ষার একদিন বা 2 দিন আগে যে প্রিপারেশনটা নেওয়া উচিত সেটা বলছি। ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে তোমার আসলে তখন নতুন করে ম্যাথ দেখার বা ফিজিক্স দেখা, ফিজিক্সে কোনো নতুন ম্যাথ দেখার টাইম থাকে না। তো যে জিনিসটা করতে হয়, ফিজিক্সে কিন্তু তোমাকে সূত্র ফর্মুলা, তো তোমার প্রচুর সূত্র অথবা ফর্মুলা আছে ফিজিক্সে। 20টা চ্যাপ্টারে প্রায় অনেক অনেক সূত্র আছে, 200-300 মতো সূত্র হয়তো হতে পারে, বা বিভিন্ন শর্টকাট রয়েছে, তোমরা হয়তো শিখে থাকবে বিভিন্ন শর্টকাট বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ। তো সূত্র বা ম্যাথ, তো ফিজিক্সে বিভিন্ন সূত্র আছে, দেন ম্যাথের বিভিন্ন ফর্মুলা আছে, তো তুমি এগুলা তো এক্সামের আগে দিয়ে তুমি এই সূত্র বা ফর্মুলাগুলো দেখে যাবা একদিন বা 2 দিন আগে। এগুলো তুমি ক্যালকুলাসের কথা যদি চিন্তা করি, এখানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অনেক সূত্র আছে, তো এইসব দেখে যাবা। আর কেমিস্ট্রির ক্ষেত্রে যে প্রিপারেশন হয়, কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে আমি আগে এই জন্য বলেছিলাম যে নোট করবে, নোট করলে জিনিসটা কী হয়, তুমি জাস্ট এক্সামের আগের দিন জাস্ট ওইগুলো বিক্রিয়াগুলো দেখে গেলে বা আকরিকের নামগুলো দেখে গেলে বা সব দেখে, ম্যাথ তো দেখে যাওয়ার অফকোর্স টাইম থাকবে না তখন তোমার, তো তুমি যে জিনিসগুলো দেখে যাওয়ার মতো আকরিকের নাম, বিক্রিয়া, অর্গানিকের বিভিন্ন বিক্রিয়া, দেন হচ্ছে
ইনঅর্গানিকের বিক্রিয়া এবং নামগুলা, আকরিকের নাম, বিভিন্ন বিক্রিয়া, বিভিন্ন নাম যেগুলো গাঠনিক সংকেত, এসব দেখে যাবে। দেন তোমার একদিন দুদিন আগে কীভাবে প্রিপারেশন নিলেই হবে। আমি মনে করি যে এখন আসলে এক্সাম নিয়ে বলার টাইম না, তাও আমি বলেছি এক্সামের আগে বেশি প্রেশার নেওয়া উচিত না। তোমাকে আমি যে প্রিপারেশনটা বলেছি এগুলো আসলে গত 3 মাসে, তুমি যদি নিজেকে একটু সময় দাও তোমাদের তো এখন আরও সুবিধা, কারণ তোমরা অনলাইনে ক্লাস হচ্ছে হয়তো তোমাদের বিভিন্ন জায়গায়, তো তোমরা একটা নির্দিষ্ট সময় পাচ্ছ। ধরো আমাদের দেখা যেত যে ট্রাভেল করে কোচিং ক্লাস করা লাগতো, তো অনেক সময় যেত, তো তোমরা তুলনামূলকভাবে একটু বেশি সময় পাচ্ছ, তো প্রিপারেশনটাও যাতে একটু ভালো হয়। আবার তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি, এবার কিন্তু কম্পিটিশন অনেক বেশি হবে, যেহেতু তোমাদের এসএসসি এবং জিএসসি রেজাল্টের উপর নির্ভর করে এইচএসসি রেজাল্টটা হবে, তো তোমাদের কম্পিটিশন অনেক বেশি হবে, তো তোমাদের প্রস্তুতিটাও এরকম বেশি হওয়া উচিত। তো আশা করি সবাই এভাবে ভালো মতো করে প্রস্তুতি নেবে, তাইলেই তুমি এই 4টা ইউনিভার্সিটি যে কোনো একটাতে ইনশাল্লাহ টিকে যেতে পারবে, বা সবগুলো ইউনিভার্সিটিতে দেখবে চান্স পেয়ে যাচ্ছ। তো আজকের জন্য এতটুকুই, আশা করি এই প্রিপারেশনে তোমার ভালো হবে। আসসালামু আলাইকুম সবাই।